নরসিংদীতে মাদক ব্যবসার টাকার ভাগাভাগি নিয়ে প্রতিপক্ষের এলোপাথারি ধারালো অস্ত্রের আঘাতে ইসলাম মিয়া নামে এক ব্যক্তি খুন হয়েছে। শহরের বকুতলাস্থ হোসেন মার্কেটের সামনে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ্যে এ খুনের ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, মাদক ব্যবসায়ী সনেট ও তার মার সাথে মাদকের টাকার ভাগাভাগি নিয়ে একই মহল্লার ইসলাম মিয়ার সাথে ঝগড়া হয়। এরিজার হিসেবে সন্ধ্যা পৌনে 6টায় সনেট ও তার সঙ্গীয় মাদক ব্যবসায়ীরা ইসলাম মিয়াকে এলোপাথারি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে তার আত্মচিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এলে সনেট ও তার সঙ্গীয় মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালিয়ে যায়। খবর পেয়ে ইসলামের স্বজনরা তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি ঘটলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এদিকে ঢাকা সিলেট মহাসড়কে সাহেবপ্রতাপ নামক স্থানে অ্যাম্বুলেন্স যাওয়ার পরই তার অধিক রক্তক্ষরণে ইসলাম অ্যাম্বুলেন্সের মধ্যেই মারা যান। পরে তাকে নরসিংদী সদর হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়। নরসিংদী থেকে বেনজির আহমেদ বেনু।